মুছে দিয়ে লিখি। দেখো এখানে কি করব আমরা, এখানে যেহেতু আমরা দেখে ফেলতে আমরা বুঝতে পেরেছি, এখানে দেখেছি বুঝতে পেরেছি এটা সর্বোচ্চ, এটাও হবে আমাদের গসাগু। তাহলে আমরা লিখতে পারি আমি 3 নং সমাধান দিচ্ছি, এখানে 3 নং সমাধান এখানে আছে কর্ণ কত দিয়েছে এখানে 60টি পেন্সিল ও 37টি খাতা, তাহলে সংখ্যা হচ্ছে কি 60 আর হচ্ছে 37, তাহলে আমরা লিখতে পারি 60 ও 36-এর গসাগুই হবে শিক্ষার্থীর সংখ্যা। দেখো ভালো করে দেখি একটু শিক্ষার্থীর সংখ্যা, তাহলে আমরা কি করবো গসাগু নির্ণয় করতে হবে। আমরা এটা আগেরটা করছি আমরা গুণনীয়কের মাধ্যমে, এটা করবো আমরা মৌলিক উৎপাদকের মাধ্যমে। তাহলে কটা দেখি আমরা 60 আর 36-এ গসাগু নির্ণয় করি। প্রথমে আমরা 2 দিয়ে 2টাকে ভাগ দিতে পারি, 30 আর হচ্ছে 18, আবার আমরা কত দিতে পারি 2 দিতে পারি 15 আর হচ্ছে 9, আবার দিতে পারি কত 3। অর্থাৎ গসাগু যেটা মাথায় রাখবে যতটুকু সংখ্যা এখানে দেওয়া থাকবে সব সংখ্যাকে বিভাজ্য হতে হবে, লসাগুর মধ্যে যে কোনো 2টা হলে হতো কিন্তু গসাগুর মধ্যে যতটা থাকবে ততটাকে বিভেদ্য হতে হবে। তাহলে আমরা এখানে 3 দিই, 3 5 15, 3 3 9, তাহলে আমরা নেবো যে শুধু তাদেরকেই নেবো, এটা আমি দিচ্ছি তোমরা দেবে না, বুঝিয়ে দিচ্ছি। এই সাধারণ মৌলিক উৎপাদকগুলিকে আমরা নেব, তাদের গুণফলে হবে গসাগু হচ্ছে সুতরাং নির্ণয় গসাগু 2 × 2 × 3 = 2 × 4 = 12, অর্থাৎ আমি লিখেছিলাম 60 ও 37-এ গসাগু হবে শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ 3 সর্বোচ্চ। এখানে তোমরা সর্বোচ্চ শিক্ষার্থীও লিখতে পারো, হবে স্পষ্ট হলো লেখাটা একটু, তাহলে আমরা এখানে লিখতে পারি আর চিন্তা করতে হবে না। অর্থাৎ সর্বোচ্চ 12 জন শিক্ষার্থীর মধ্যে দ্রব্যগুলো ভাগ করে দেওয়া যাবে, উত্তর হবে কত 12 জন। দেখতো সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে দ্রব্যগুলো সমান ভাগে ভাগ করে দেবে, 12 জনের মধ্যে দ্রব্যগুলো ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমি নিচেটা মুছি, তোমাদের নিচে লেখা হয়েছে এটা একটু মুছে দিই আমি। আমার আর একটা অঙ্ক কি আছে এখানে, কত ছিল একজন শিক্ষার্থী কয়টি করে পেন্সিল এবং কয়টি করে খাতা পাবে, কিভাবে বের করবো আমরা। তাহলে আমাদের ছিল খ, লিখি এখানে আমরা একটু, ক নং শেষ হয়েছে, খ নং দেওয়া আছে 60টি পেন্সিল ও 36টি খাতা, ক নং হতে লিঙ্ক প্রশ্ন যে নামটা লিখতে হয় পায় সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা 12 জন, সুতরাং একজন শিক্ষার্থীর
পেন্সিল পাবে, দেখো একদম সোজা। কি করব, এই পেন্সিলের সংখ্যাটাকে আমরা জন দিয়ে ভাগ দেব, বারো। কি জানি না, আমাদের বলো বারো, পাঁচ বারো, এখানে টি হবে, পাঁচ বারো ষাট, তাহলে এতটি। আর সুতরাং লিখতে পারো একজন শিক্ষার্থী খাতা পাবে, কত আছে, ছত্রিশটি খাতা ছিল না, ভা বারো, এতটি হয়ে যাবে, দেখো তিন বারো ছত্রিশ, নামতা তিনটি। একজন শিক্ষার্থী পেন্সিল পাবে পাঁচটি করে, আর একজন শিক্ষার্থী খাতা পাবে তিনটি করে। উত্তরে কি উত্তর, শুধু এটুকু দিলে হবে, ঠিক করে লেখো, আমি আর উপরটা মিশলাম না, এখানে শেষ করে দিই। দেখো উত্তর লিখতে পারো তুমি, পেন্সিল পাবে পাঁচটি করে, খাতা পাবে তিনটি করে। দেখো আর একটু দেখে নাও ভালো করে, দেখবে ভালো করে কোথায় ভুল আছে কিনা। দেখো আশা করি সবাই বুঝতে পেরেছো, তুমি অনুশীলনী অঙ্কগুলো এই নিয়মে করে নেবে, আর আগামী ক্লাসে দেখি ভগ্নাংশ থেকে তোমাদের যোগ্যতা ভিত্তিক অঙ্ক করিয়ে দেব। এরকম করে ভালো বাসায় ভালোভাবে পড়ো, সবাই সবাই ভালো থাকো, আর সবাইকে ধন্যবাদ।